12 মার্চ বাংলাদেশে জাহাজ এমভি আব্দুল্লাহকে জিম্মি করে সোমালিয়া জলদস্যুরা। চার দিন পার হলেও এর কোনো সুরাহা করতে পারেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা জাহাজের মালিক পক্ষ। জলদস্যুদের সাথে সরাসরি কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি কেউ। জাহাজে জলদস্যুদের হাতে বন্দি আছেন 23 বাংলাদেশি নাবিক। উৎকণ্ঠা বাড়ছে তাদের পরিবারের মাঝে। পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ বৈঠক থেকে জানিয়েছে দস্যুদের সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। আর জাহাজটির মালিক বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান KSRM এর কর্মকর্তারা শনিবার গণমাধ্যমে জানান, ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। জাহাজের খাবার ও পানি ফুরিয়ে আসছে, তাই দ্রুত সেখানে খাবার পাঠানোর চিন্তা করছেন তারা। এক্ষেত্রে তারা তৃতীয় কোনো পক্ষকে কাজে লাগাতে চাইছেন। এমন এক অনিশ্চয়তার মাঝে সুখবর দিয়েছে ভারতীয় নৌবাহিনী। তারা দাবি করছেন, সোমালি জনদস্যুদের হাতে জিম্মি থাকা একটি জাহাজকে দখলমুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী। মাল্টার পতাকাবাহী ওই জাহাজটি গত বছরের ডিসেম্বরে জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। জাহাজ থেকে 17 জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। জাহাজটিতে থাকা 35 জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। ভারতীয় নৌবাহিনীর বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী বলেছে, মাল্টিস পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজটির নাম এমভি রুয়েন। আল জাজিরা বলছে, এমভি রুয়েন গত বছরের শেষের দিকে জিম্মি করা হয়েছিল এবং ভারতীয় নৌবাহিনী জানিয়েছে জাহাজটিকে গত শুক্রবার তারা আটক করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বলছে, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ আটকের সময় এই জাহাজটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে জলদস্যুরা। 2018 সাল থেকে সমুদ্র পথে জাহাজ জিম্মি জোরে সোরে শুরু করে সোমালি জলদস্যুরা। আল জাজিরা বলছে, পশ্চিমা দেশগুলো ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের আক্রমণের উপর দৃষ্টি দেয়ায় লোহিত সাগরে অন্তত 1 ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছে ভারত। এর আগে গত জানুয়ারিতে আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের চেষ্টার পর সকল ক্রু সদস্যকে উদ্ধার করেছিল ভারতীয় নৌবাহিনী। মাহমুদ সোহেল, কালবেলা।